هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله هلك سر عند الله بينك أنت وبين الله هلك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله বলে হাল্লাক সিররুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কি না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করেছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলায় বাঁচাও বাঁচাবে কে বুখারীতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাঁচার জন্য ঢুকলাম এখন দিই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কি ন্যাক আমল আছে যেই ন্যাক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবহানাল্লাহ কোন এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে আর দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবুত ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের এবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে ফাফারিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খণ্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ কোন এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি ইবনাতু আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরী প্রিয়ংবদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনের জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার
সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ। ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও, বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যা, সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে, এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না, হাত বেরোয় পিঠ বেরোয় না, পা বের হয় দেহ বেরোয় না, আরো ছুটতে হবে। এবার বাকি আছে কয়জন? সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ ইস্তাজারতু জারাক, আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম, এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল, এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও। আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার। সে বলে আতাস্তা জি উমিননি, আমার সাথে ঠাট্টা করো, আমি পাই সামান্য কয়টা টাকা, এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম, এই ডেইরি ফার্মের মালিক আমি নই, তুমি তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত, শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়, পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, সহি বুখারীর বর্ণনা, সহি হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে? করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার করতে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই।